অ্যালার্জির কারণে ভুগে থাকেন অনেকেই। অ্যালার্জি যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন, অ্যালার্জি দূর করতে নানা রকম প্রচেষ্টা করেন অনেকেই। সুস্বাদু সব খাবার সামনে রেখেও খেতে পারেন না শুধু অ্যালার্জির ভয়ে, যার কারণে ভুগতে হয় পুষ্টিহীনতায়। এটি দূর করা তবু যেন সম্ভব হয় না, তবে একটি উপায় মেনে চললে সহজেই আপনি অ্যালার্জিকে দূর করতে পারবেন সারা জীবনের জন্য। চলুন জেনে নিই। 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। 1 চা চামচে 1/3 ভাগ নিম পাতার গুঁড়া এবং 1 চা চামচ ইসবগুলের ভুষি 1 গ্লাস পানিতে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখুন। 1/2 ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে। এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর গোস্ত, চিংড়ি, কচু, কচু শাক, গরুর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়াসহ অন্যান্য খাবার খান, আর সমস্যা হবে না।